এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। অনেক দিন পরে আমি ভিডিও করছি, তার কারণ হচ্ছে আমার তো পরীক্ষা চলছে এখন, তো 27 তারিখ পর্যন্ত চলবে, সেই জন্য আমি এখন ভিডিওটা করতে পারছি না। তো চলো উইদাউট এনি ফার্দার আগে আজকের ভিডিওটা শুরু করি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকে আমি যেহেতু এখন পরীক্ষা চলছে, পার্লারে যেতে পারছি না, তো 27 তারিখে মহালয়ার একদিন পরে পরীক্ষা শেষ হবে, তো আর যাওয়ার টাইম পাবো না। তো সেই জন্য অনেক বছর ধরে ভাবছিলাম যে চুলটার কিছু একটা ব্যবস্থা করতে হবে, যদিও এটা পারমানেন্ট সলিউশন না, তাও একটা ভালোবাসার জায়গা। তো কী করবো কি না করবো সেটা জানতে হলে তো পুরো ভিডিওটা দেখতেই হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমি এখন গিয়ে লাঞ্চটা করে নিই, স্নানটা আমার হয়ে গেছে, তারপরে বাকিটা আবার পরে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখি আজকে মা লাঞ্চে কি রান্না করেছে। আজকে আমার ফেভারিট জিনিস রান্না হয়েছে, তো আমি জানি কি রান্না হয়েছে, তাও চলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ছোনা ঘুটকুলি, তুমি কেমন আছো? তুমি কেমন আছো সোনা? সোনা সোনা তো আমার বড় হয়ে গেছে, হ্যাঁ পড়ে যাবে। তো ওর দাদু ওর জন্য একটা গিফট কিনে নিয়ে এসছে, তো তোমাদের সাথে সেই গিফটটাই শেয়ার করছি। এটাতে ও ভীষণ এখন মজা পাচ্ছে, আর আমাদেরও অনেক সুবিধা হচ্ছে, সবসময় কোলে নিতে হচ্ছে না, ও বেশ ভালোই এদিক ওদিক ঘুরছে। তো দাঁড়া ওকে বসিয়ে নিয়ে এখানে তোমাদেরকে দেখাচ্ছি। এই তো মিমলির নতুন গিফট এসে গেছে, এবার হাতি হাতি করতে হবে, ও আর বসে থাকবে না, বলো সোনা। তো এই গিফটটাই হচ্ছে বাবা ওর জন্য নিয়ে এসছে, আমি যেদিন এসেছিলাম সেই দিনকেই, মানে বৃহস্পতিবার। তো এসো 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 এসো, হাঁটি হাঁটি বাবা, এসো সোনা। তো আজকে লাঞ্চে ছিল উচ্ছে আলু ভাজা, মাছের ইলিশ মাছের তেল, তার সাথে আলু সেদ্ধ, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের ডিম ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, সর্ষে ইলিশ, ইলিশ মাছের ডিম দিয়ে তেঁতুলের টক, টক না আমরা চিনি দিয়ে চাটনি করেই খাই, আর ডাল ডাল তো আমি খাই না। তো চলো লাঞ্চটা ফিনিশ করে নিই, দিয়ে আবার তোমাদের সাথে পরে দেখা করছি। তো তোমাদেরকে প্রথমেই বললাম যে চুলটা নিয়ে কিছু একটা করব, তো এইটা আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল, ইচ্ছা ছিল, যদিও আমার কাছে স্ট্রেটনার ছিল, আমি মাঝে মাঝে করতাম বিয়েবাড়ি টিয়েবাড়ি পড়লে, কিন্তু সবসময় করে উঠতে পারতাম না, কিন্তু ভালো লাগতো বেশ, চুল স্ট্রেট থাকলে অনেক রকমের স্টাইল করা যায়, কিন্তু আমার যে চুলটা ছিল সেটাতে খুব একটা করা যাচ্ছিলো না, প্রচুর উঠছিল। আর এছাড়াও আমি বাড়ির লোকের চাপেও করতে পারিনি, বাবা, আমার হাজবেন্ড, আমার ভাই, মা সবাই খালি বলে নাকি আমার কোঁচকানো চুলই দেখতে ভালো, তো সবাইকে মোটামুটি রাজি করিয়ে
আমি এবছর পূজয় করেই নিলাম, তো আমি চুল স্ট্রেট করছি, দেখা যাক কতদিন থাকে। তবে ও কিন্তু খুব ধৈর্য ধরে, ও সৌমিলি, ও খুব ধৈর্য ধরে আমার এই কাজটা করেছে। এটা অনেকটা টাইম কনজিউমিং ব্যাপার, কিন্তু তাও বসে থাকতে ওরও দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছিলো, আমারও বসে থাকতে কষ্ট হচ্ছিলো, কিন্তু হয় না, দুজনেরই পছন্দের জিনিস, সেই জন্যই করেই ফেললাম। তো ফাইনাল লুকের জন্য ওয়েট করতে হবে। তো এটা হচ্ছে একদম ফাইনাল রাউন্ড, মানে এইটা লাগানোর পরে রেখে আর ওয়াশ করে নিলেই তারপরে মোটামুটি রেডি হয়ে যাবে স্ট্রেটনিং করে নিলে। তো প্রায় সন্ধেই হয়ে গিয়েছিল, আর এই যে আমার দর্শকও এসে বসে আছে গ্যালারিতে দেখার জন্য। তো এই যে এটা লাগানো হয়েছে, এবার ওয়াশ করে নেব, নিলে ব্যাস তারপরে একদম ও শুকিয়ে দেবে, দিয়ে আরেকবার ও স্ট্রেটনারটা চালিয়ে দেবে, দিলেই হয়ে যাবে। এই যে ও স্ট্রেটনারটা চালিয়ে দিচ্ছে, চুলটা তো পুরো ভিজে হয়েছিল। আমি কিন্তু ভীষণ স্যাটিসফাইড হয়েছি, আমার খুব পছন্দ হয়েছে। এবার দেখা যাক কতদিন কি থাকে। তো অ্যাজ ইউ ক্যান সি কী সুন্দর দেখতে লাগছে, চুলটা পুরো সিল্কি সফট, দারুণ হয়ে গেছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। চুলটার কতটা লম্বাতেও বেড়ে গেছে। তো আমি আমার হেয়ারটা স্ট্রেট করিয়েছি, অনেক দিনেরই ইচ্ছা ছিল যে চুলটা স্ট্রেট করব বা স্মুথনিং কিছু একটা করাবো, তো সময়ের অভাবে হয়ে উঠছিল না। তো ফাইনালি পুজোর আগে আমি করলাম, মানে ইনভেস্টটা এখানেই করলাম, মার্কেটিং আর করিনি এবারে। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর হ্যাঁ, আমি যার কাছ থেকে করেছি সৌমিলি, সে হচ্ছে আমারই ক্লাসমেট, ও বাড়িতে এসে করিয়ে দিয়ে গেছে আমায়, ও ভীষণ সুন্দর করেছে। তো তোমাদেরও যদি কিছু লাগে, ওকে ও ব্রাইডাল সাজায়, পার্টি মেকআপ করে, চুল বাঁধে, সব কিছুই করে, হেয়ার কাট, তো তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো ওর সাথে, ও ভালোই কাজ করে, ও আমাদের উলুবেরিয়া থেকেই শিখেছে। তো নতুন লুকে হয়তো একটু মুখটা ভারী ভারী লাগবে, কিন্তু কিছুদিন দেখার পর আশা করছি ঠিক হয়ে যাবে। সারাটা দিন গেছে, মানে ও 12টার সময় করতে এসেছে, 12টা থেকে ও গেল পুরো 5:45, মানে একদম 6 ঘন্টা একদম প্যাকড আপ ছিলাম। মা হচ্ছে মিমলুকে সামলে ছিল বলে যাই হোক এ যাত্রায় উতরে গেছি, তো এটাকে এখন ঠিক রাখতে হবে, কালকে পরীক্ষা আছে, এরমভাবেই যেতে হবে। 3 দিন জল লাগানো যাবে না বলেছে, তারপর শনিবার দিনকে আমি শ্যাম্পু দিয়ে ধুয়ে দেবো। তো বাবা আজকে সারাদিন বাড়িতে ছিল না, আর ও ওর দাদুনকে খুব মিস করছিল। এবার বাবা আসার পর বাবাকে আর মোটে ছাড়ছে না, বাবার একদম লুঙ্গি ধরে বসে আছে বাবার সাথে, মানে বাবাকে ওর সাথে খেলতে হবে। তো ও বাবাকে দেখে একদম আনন্দে আত্মহারা হয়ে গেছে, যাকে বলে মামা গুড মর্নিং, মামা গুড মর্নিং। আবার ছুঁয়ে পারে, 3 গুণ বিছানা থেকে নিচে দাঁড়াও, তোমার দাদুন কই বলবে না, 3 গুনছি বিছানা থেকে সোজা নিচে গিয়ে দাঁড়াবে, এসো এছো এছো। তো এখনো ঘুমো আছে চোখেতে বাচ্চাটা, বাচ্চাটা আরো ঘুম করবে, এখনো ঘুম করবে আরো। গুড মর্নিং, কালকে ভীষণ টায়ার্ড ছিলাম, তো সেই জন্য ভিডিওটা এন্ড করা হয়নি। আর আজকে সকালে উঠে আমি রেডি হয়ে গেছি, আমার আজকে পরীক্ষা রয়েছে, এখন ওই 9:20 মতন বাজে, আমার লাঞ্চ হয়ে গেছে, মানে ভাত ভাত খাওয়া হয়ে গেছে, তো ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিয়েছি, দিয়ে এবার বেরিয়ে যাবো।
অ্যাডমিট কার্ড নিয়েছি, তো সব ব্যাগেই আগের দিন থেকে ছিল, সেইটাই শুধু জাস্ট টিফিন কৌটো আর জলের বোতলটা চেঞ্জ করে আর নিয়ে চলে যাচ্ছি। তো বেরোনোর সময়তে দেখছি বাবা ওকে ঘুম পাড়াচ্ছে, ওর ঘুম এসে গেছে, আর আমি চলে যাচ্ছি, দেখলে চেঁচা তো তার থেকে ভালো ঘুমিয়ে পড়াই, তো চলো বেরিয়ে যাই। তো বাড়ির সামনে থেকে যেহেতু একটু দেরি হয়ে গিয়েছিল, আমি আর রিস্ক নিলাম না হেঁটে যাওয়ার, আমি টোটো করে গরুভাটার মোড় চলে এসেছিলাম, ওখান থেকে আমি রানীহাটি যাওয়ার অটোয় উঠলাম, একটা বাস আমার সামনে থেকে বেরিয়ে গেল, এই বাসটা উঠলে খুব উপকৃত হতাম। তো যাই হোক, আমি অটো পেয়ে গেছি, একাই আছি এবং একাই পুরো রানীহাটি অবধি গিয়েছিলাম, না একা না, কালীতলা থেকে আবার উঠেছিল। তো তো চলো যাওয়া যাক, আর বাইরে প্রচণ্ড রকমের গরম ছিল, রাস্তা বেশ ফাঁকা ছিল, মানে দুর্গাপূজার সময় যে রাস্তাঘাট এতটা ফাঁকা ফাঁকা এক্সপেক্ট করিনি। সবাই হয়তো যে যার সে তার কাজে রয়েছে, সামনের সপ্তাহ থেকে হয়তো বা ভিড় টির হতে পারে, এখন তো যেহেতু সেটা অফিস টাইম, সকাল সকাল বেরিয়েছিলাম আমি। তো ওই দেখো কে আসছে, আমার বর আসছে আমার সাথে দেখা করতে। তো আমি তাকে ওকে তুলে নিলাম, বললাম অটোটা ফাঁকা আছে, আমি একাই যাচ্ছি, চলো একা একা যেতে ভাল লাগছে না। আর ও স্ট্রেট করার পর চুল প্রথমবার দেখছে আমায়, ও তো ছিল না, আগের দিন তো আসেনি, তো বলছে যেন কিরে একটা অচেনা অচেনা হয়ে গেছো তুমি, তোমার মুখটা যেন। তো বেচারি এসেছিল কালীতলায় আমার সাথে মিট করতে, আমি বেচারিকে কলেজ অবধি নিয়ে চলে এসেছি, আর শুধু নিয়েই আসেনি, আমি ব্যাগও বওয়াচ্ছি। ও আমাকে বলছে যদি আমি আগে জানতাম গঙ্গাধরপুর আসতে হবে তাহলে একটা ভালো জামা পরে আসতাম। তো ও চলে যাচ্ছে, এবার আমিও ঢুকে যাব, ওরও কাজ আছে বাড়িতে গিয়ে। তো আমি অনেকটাই আগে এসেছি, তাও দু তিনজন এসেছিল, প্রায় পিছনের বেঞ্চ ফাঁকা, আমি একদম উইন্ডো সিট, ভালোই হয়েছে, একটু তাড়াতাড়ি গেলে কি হয় একটু রিল্যাক্সে থাকা যায়। তো পরীক্ষা দিয়ে বেরিয়ে কথা বলছি। তো আমার পরীক্ষা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে তিনটের আগেই খাতা জমা দিয়ে চলে এসেছি, এই 10 মিনিটের মতন আগে। এবার আর কারোর জন্য অপেক্ষা আজকে করতে পারলাম না, কারণ আজকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বাড়ি পৌঁছাতেই হবে। তো দেখি কি ট্রান্সপোর্ট পাই, রানীহাটির পেলে খুব সুবিধা হয় যেহেতু উলুবেরিয়ায় নামবো, হ্যাঁ দেখা যাক কি পাই, সবটাই শেয়ার করছি। এই জল আইসক্রিমটা যেখানে আমি অটোর জন্য দাঁড়িয়েছিলাম সেখানে একটা কাকু বিক্রি করছিল, মানে অনেকই আইসক্রিম ছিল, এই আইসক্রিমটা না আমার ভীষণ ফেভারিট ছিল একটা সময়ে, খুব ভালো লাগতো, বেশ জিভটা কমলা হয়ে যেত। আর আমি অপেক্ষা করছিলাম রানীহাটির গাড়ির জন্য, তাড়াতাড়ি এসেও কোনো যে লাভ হয়েছিল আমার তা কিন্তু নয়, আমাকে প্রায় এক মানে 8 ঘন্টার বেশি দাঁড়িয়ে থাকতে হয়েছিল, তার মধ্যে যাই হোক আমি পেয়েছিলাম। এবং রাস্তাটা অত্যন্ত খারাপ ছিল রানীহাটির, মানে একদম ডান্সিং মোডে রানীহাটি আসতে হয়েছিল, খুব রাস্তাটা খারাপ অবস্থা। কিন্তু রানীহাটি গেলে কালীতলায় যদি আমি নামতাম শ্বশুরবাড়ি তাহলে আমার অতটা অসুবিধা হতো না, আমি যে কোনো বাস যে কোনো এতে করে ধুলোগড় চলে গেলেই আমি কালীতলায় নেমে পড়তে পারতাম। কিন্তু উলুবেরিয়া যেহেতু যাব, আমাকে তাহলে 3-4টে কাটা সার্ভিস করতে হতো, তো ওই জন্য আমি রানীহাটির অটোর জন্যই দাঁড়িয়েছিলাম। তো ওই যে কাশফুল আর এই যে রাস্তাটার অবস্থাটা একবার শুধু দেখো, এই গোটা রাস্তাটা জুড়েই এই রকম, তার সাথে তো বাম্পার ফ্রি, একদম কোমর পিঠ ব্যথা, এবং অটোটা পুরোই প্রায় ফাঁকা মতন ছিল, তো আরও বেশি জার্কিং করছিল। তো তার মধ্যে আমি আবার তার মধ্যে আইসক্রিম খাচ্ছি, গোটা গায়ে আইসক্রিম ফাইসক্রিম পরে একদম যাচ্ছে তাই অবস্থা। এবার শুধু অপেক্ষা করছি কতক্ষণে আমি বাড়ি পৌঁছাই। তো নিমদিঘিতে নেমে চলে এসেছিলাম, বাস পেয়েছিলাম, অটো উলুবেরিয়া আসছে না চাঁদা নিচ্ছে বলে, আবার নিমদিঘি থেকে স্টেডিয়াম মাঠ পর্যন্ত হেঁটে এসে টোটো করে বাড়ি এলাম। তো বাড়িতে এসে দেখি ও আমার জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে বাবার কোলে বসে, তারপরে আমি বাড়িতে এসে ফ্রেশ হতে বাবা ওকে দিয়ে গেল, আমায় দেখে ওর সে কী আনন্দ, সারা দিন পায়নি, একদম মানে লাফালাফি করতে লেগে গিয়েছিল, আমাকে দেখে একটু নিশ্চিন্ত হয়েছিল, আমিও একটু রেস্ট নিচ্ছিলাম। তো আবার তোমাদের সাথে একটু পরে কথা বলছি। তো আজকে আমি খুব টায়ার্ড, তাই সন্ধ্যের চাটা খেতে খেতে ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, টাটা।